রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো। ঘরে ঘরে এই লক্ষ্মী পুজো নিয়ে তারই আয়োজনে ব্যস্ত সকলে। প্রতিটি বছরই লক্ষ্মী পুজোর আগে ক্রেতা বিক্রেতাদের পুজোর সামগ্রী নিয়ে চলে জোর কদমে দরাদরি। কিন্তু করোনার পরেই বাজারের অবস্থা আর আগের মতো নেই। হালিশহর বাগমোর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে এমনটাই জানা গেল। শোনাবো আপনাদের 24 ঘন্টা লাইভের ক্যামেরার সামনে বিক্রেতারা এবছরের চাহিদা নিয়ে কি জানালেন। বেচাকেনি কেমন হচ্ছে? বেচাকেনি টুকটাক সকাল থেকে 400-500 টাকা করেছি। এই তখন এখন আবার বাজার উঠবে। মানুষ কিরকম চাহিদা, কি চাইছে? চাহিদা কলাবু বেশি চাইছে। কলাবু চিনা আমরা দিতাম। কিরকম কাস্টমার? হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় এবছর খারাপ। অন্যান্য বছরের তুলনায় মানুষ কি চাইছে, কিরকম বোঝা যাচ্ছে যে কম পয়সা, কম পয়সা মানে পয়সার কেমন চাহিদা মানুষের ঠাকুরের? এখনো বলা যাবে দুই হিসাবে, সন্ধ্যাবেলা তো ব্যস্ত কিনা আজকে। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং ICU অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঁচরাপাড়া। বাবা বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি প্রেমীদের জন্য আনলিমিটেড ডিশের ব্যবস্থা। 200 টাকায় মটন ও 130 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আনলিমিটেড। বাবা বিরিয়ানি, 109 ওয়ার্কশপ রোড, থানার মোড়, কাঁচরাপাড়া, PC চন্দ্র জুয়েলার্সের কাছে।